সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পিঠা পর্বটি দেখার জন্য। শীতের মৌসুমে জনপ্রিয় একটি পিঠা হলো বাবা পিঠা, যে কেউ বানাতে পারবেন এই বাবা পিঠা। এই বাবা পিঠাটা আমি আজকে বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে বানাবো। দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন পিঠাটা একেবারে ঝুরঝুরো হয়ে ভেঙে যায়নি। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি আমার পরিমাণ মতো, এটা বাজারের কেনা চালের গুঁড়া। এখানে আমি 1.5 কাপের মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে চালের গুঁড়াটাকে আমি একটু ভালো করে মেখে নেব। এখন আমি ভাপা পিঠাটা তৈরি করার জন্য চালের গুঁড়াটা রেডি করে নিব পানি দিয়ে। খেয়াল করবেন আমি কিন্তু নর্মাল পানি দিয়ে করছি চালের গুঁড়াটা, চালের গুঁড়া আর পানির কোনো নির্দিষ্ট মাপ নেই। এখানে আমি সম্পূর্ণ পানিটা ঢেলে দিব না, একটু একটু করে পানি নিব আর মাখাতে থাকবো। এটা আমি ততক্ষণ মাখাবো যতক্ষণ পর্যন্ত এটা আমি মুষ্টি করব, মুষ্টিটা যেন ঝুরঝুরো হয়ে না পড়ে যায়। এই যে দেখুন আমি হাতে নিয়ে একটু মুষ্টি করে দেখাচ্ছি, হাতের সাথে একটু একটু লেগে যাচ্ছে, এটা একেবারে ঝুরঝুরো হয়ে পড়ে যাচ্ছে না। এখন এটা আমার একেবারে পারফেক্ট পর্যায়ে চলে এসেছে। চালের গুঁড়াটা আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলাকে চেলে নেব। একটা পাটি নিয়েছি আমি, উপর একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এই যে এই ছাঁকনিটা দিয়ে আমি এখন এগুলো চেলে নেব। এখানে আমি একটু মাখানো চালের গুঁড়া দিয়ে দিয়েছি, আর হাত দিয়ে একটু আলতো করে নেড়ে দিব। এটা একেবারে শক্ত করে নাড়া যাবে না, একটু আলতো আলতো করে নাড়লে নিচে দিয়ে চালের গুঁড়াগুলো পড়তে থাকবে। দলাগুলো এভাবে আমি ভেঙে দিব, আর আলতো আলতো করে নেড়ে আমি চালের গুঁড়াটাকে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। এগুলো আমি একেবারে ছেঁকে রেখে দিব না, আমি যে কয়টা পিঠা বানাবো ওই কয়টা পিঠার জন্য আমি আগে ছেঁকে নেব। আমি এখানে প্রথমে 2টা পিঠা বানাবো, তাই আমি অল্প করে ছেঁকে নিয়েছি। আর এই পিঠাটা গরম গরম যেহেতু ভালো লাগে, তাই আমি গরম গরম বানানোর জন্য অল্প অল্প করে ছেঁকে ছেঁকে বানাতে থাকবো। আর এখানে আমি গুড় নিয়েছি, নারকেল নিয়েছি, আর এরকম আমি একটা বাটিতে করে আমি এগুলো বানাবো। এটা মাটির বাটি, আপনারা চাইলে এরকম ছোট স্টিলের বাটিতেও বানাতে পারবেন এই পিঠেগুলো। এখানে আমি একটা সাদা কাপড় নিয়েছি, কাপড়টা আমি ছোট করে কেটে নিয়েছি, রং না উঠে এরকম একটা কাপড় নিয়ে নিতে হবে। এখন আমি পিঠাটা সাজিয়ে নিচ্ছি, বাটির মধ্যে একটু করে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে একটু নারকেল আর নারকেল আর গুড়টাকে আমি প্রথমে একটু মিক্স করে নিচ্ছি। নারকেল আর গুড়টাকে মিক্স করে আমি মধ্যখানে বসিয়ে দিচ্ছি, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। এখন আমি উপর দিয়ে আরো একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা একেবারে আঙ্গুল দিয়ে চেপে চেপে বসানো যাবে না, আলতো করে চেপে দিতে হবে। এটা আলতো করে আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে, জোরে জোরে চাপানো যাবে না। জোরে জোরে চাপলে এটা যখন আমি হাঁড়িতে বসাবো আর বাটিতে উঠে আসবে না, বাটির সাথে গুঁড়াগুলো লেগে থাকবে। আলতো করে চেপে দিতে হবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি, চুলাতে আমি এরকম একটা ছিত্রিওয়ালা পাতিল বসিয়ে দিয়েছি। আমি এই পাতিলে তৈরি করব। আপনারা চাইলে নর্মাল ভাতের হাঁড়িতেও পানি বসিয়ে আপনারা একটা ছাঁকনি দিয়ে পিঠাগুলো ভাপিয়ে নিতে পারবেন। এই যে আমি রেডি করে নিয়েছিলাম, এটা নিয়েছি আমি যে কাপড়টা নিয়েছিলাম পাটির উপরে, আমি কাপড়টা বসিয়ে দিয়েছি এভাবে নিচে থেকে ধরে নিয়েছি। এখন আমি এটা পাতিলের উপরে বসিয়ে দেব, পাতিলে পানি দিয়ে দিয়েছি ফুটানোর জন্য, ছিদ্রি বরাবর আমি এটাকে বসিয়ে দিব। আলতো করে একটু টোকা দিলে গুঁড়াগুলো পড়ে যাবে। আমি এবার চারপাশ থেকে কাপড়টা দিয়ে দিয়েছি, উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব 2.5 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত। একটা পিঠা হতে 3 মিনিটের বেশি সময় লাগে না, এটা খুব অল্প সময়ে হয়ে যায়।
পাতিলে আমি আগে থেকে পানি সিদ্ধ করে রেখেছিলাম, ওই পাতিলে আমি পিঠাটা দিয়ে দিয়েছি। তিন মিনিট পর আমার পিঠাটা হয়ে গিয়েছে। এটা ডাইরেক্ট উঠানো যাবে না, ভাপ লাগবে হাতের মধ্যে, তাই আমি একটা চামচের সাহায্যে এটাকে উঠিয়ে নিয়েছি। এখন আমি আরো একটা পিঠা বানিয়ে নিচ্ছি। বাটির মধ্যে গুড় নারকেল দিয়ে আমি আরেকটা পিঠা সাজিয়ে নিচ্ছি আগের মতো করে। উপর থেকে আলতো করে আঙ্গুল দিয়ে চালের গুঁড়োটাকে পেলে দিতে হবে। এই যে আমি সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে আমি আবারও বানিয়ে নিব আগের মতো করে, এভাবে কাপড় বসিয়ে উপর থেকে। এখন আমি এটাও বসিয়ে দিব হাঁড়ির উপরে। আগের মতো করে ছিদ্রি বরাবর আমি এটাও বসিয়ে দিব। আলতো করে একটা টোকা দিতে হবে বাটির উপরে, না হলে এটা পড়বে না। এই যে টোকা দেওয়ার সাথে সাথে এটা পড়ে গিয়েছে। এখন আমি আবারও কাপড় দিয়ে ঢেকে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটার জন্য আমি আড়াই থেকে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করব। পিঠাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটাও তুলে নেব চামচের সাহায্যে। এটা খুব সাবধানে করতে হবে, হাতের মধ্যে ভাপ লাগতে পারে।